কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতকে সিপাহীজলা জেলার মধ্যে শিশু মানব বান্ধব পঞ্চায়েত হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে সোমবার পুরো দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাজিয়ে তোলা হয় এই পঞ্চায়েতকে। এই নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সকাল থেকে নগর হাই স্কুলের মাঠে 15টি কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছিল। সকালে র্যালি করা হয়েছে নিবেদিতা শিশু নিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে। নগর হাই প্রাথমিক বিভাগের শিশুদের মাধ্যমে যোগাসন করানো হয়েছে, তাতে অংশ নেয় মোট 150 জন ছাত্রছাত্রী। কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ মোট 8টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সুসজ্জিত এক বৃত্তাকার র্যালি করা হয় সকালে। এরপর বাল সভা মানব শৃঙ্খল অংশ গ্রহণে 3 স্কুল অঙ্গনওয়াড়ি স্কুলে মিষ্টি মুখের মাধ্যমে 7 অনুষ্ঠান করা হয়। একটি বাচ্চার মুখে মিষ্টান্ন তুলে দেওয়া হয়। পরে অঙ্গনওয়াড়ি সবজির মাঠে চারা গাছ রোপণ করা হয়। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিএসএফ কোম্পানি কমান্ডার অশোক সানোয়ার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। বিশেষ করে দেশের সেবায় নিয়োজিত হওয়ায় নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে তা নিয়ে আলোচনা করেন। গ্রামের অভিভাবক এবং ছেলে মেয়েদের নিয়ে আইনি সচেতনতামূলক 1 ঘন্টা ব্যাপী আলোচনা সভা করা হয়। এই আলোচনায় বাল্য বিবাহ এবং ছোট শিশুদের দ্বারা শ্রম করানো আইনত দণ্ডনীয় অপরাধ, তা যেন কেউ না করেন, তাদেরকে যেন আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তুলে পাঠিয়ে পড়াশোনায় মনোযোগ করে তোলা হয়। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কলসিমুড়া পঞ্চায়েতকে শিশু বান্ধব পঞ্চায়েত রূপে স্বীকৃতি দেওয়া হয়। আজকে বক্সনগর ব্লক এরিয়ার মধ্যে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতকে শিশু বান্ধব গ্রাম হিসেবে চিহ্নিত করে এই গ্রাম পঞ্চায়েতে শিশুদের সার্বিক উন্নয়ন সাধনের স্বার্থে শিশুদের যে দাবি দাওয়াগুলোকে সম্পূর্ণভাবে পূরণ করার উদ্দেশ্যে বক্সনগর ব্লক এরিয়ার মধ্যে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতে একটা শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। তাছাড়া শিশুদের উন্নয়ন সাধনে খেলাধুলা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে এবং শিশুদের যোগার ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে মাতৃকালীন যারা রয়েছে তাদের মাতৃ দুধ বড়ায় এবং অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে র্যালির ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সরকার, বক্সনগর আরডি ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস সহ এলাকার আরও সমাজসেবীরা। এই পঞ্চায়েতটি সম্পূর্ণ ব্লকের মধ্যে সর্বদিকের সব রকম সুবিধা সম্পন্ন হওয়ায় শিশু বান্ধব পঞ্চায়েত রূপে স্বীকৃতি পায়, তাতে খুশি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।